বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পাঠে সবাইকে স্বাগত। গত পাঠে আমরা দেখিয়েছি ফোল্ডার পার্ট এক, কিভাবে ফোল্ডার তৈরি করা যায়। আজকের পাঠ অর্থাৎ ফোল্ডার পার্ট টু এ আমি আপনাদের দেখাবো কিভাবে ফোল্ডারের ভেতরে এমএস ওয়ার্ড ফাইল তৈরি করা যায়। তা আমরা ফোল্ডার পার্ট ওয়ানে ডেস্কটপে সাহাব নামে একটি ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের ভিতরে আমরা এমএস ওয়ার্ডের একটি ফাইল তৈরি করব। এই জন্য সাহাব ফোল্ডারের মধ্যে মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করব। এরপর দিস ফোল্ডার ইজ এমটি এর মধ্যে মাউস পয়েন্টার রেখে মাউসে রাইট ক্লিক করব। তারপরে নিচের দিকে নিউ থেকে ডান দিকে যাব। এই এই অংশটা বামেও আসতে পারে, সমস্যা নেই, যেদিকে আসুক না কেন আমরা অ্যারো দিয়ে ডান দিকে অথবা বাম দিকে গিয়ে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে অবস্থায় আসছে এই অবস্থা থাকা অবস্থায় আমরা যে নামে এমএস ওয়ার্ডে ফাইলটি তৈরি করব সে নামটি টাইপ করব। তো আমি আজকে ফাইলটির নাম দিলাম টাইপিং, আপনারা যে নাম দিবেন সে নাম টাইপ করবেন, TYPING টাইপিং। তারপর কিবোর্ড থেকে এন্টার কি চাপব। এখানে টাইপিং ডট DOCX হচ্ছে এমএস ওয়ার্ড ফাইলের এক্সটেনশন, অর্থাৎ ডট ডিওসি অথবা ডট DOCX থাকলে বোঝা যাবে যে এটা এমএস ওয়ার্ডের ফাইল অথবা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। আর ডান পাশে বাম পাশে এই আইকনে W আছে, W দ্বারা আরও নিশ্চিতভাবে বোঝা যাবে এটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। এভাবে এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা অন্য প্রোগ্রামের ফাইল তৈরি করতে পারবো। এবার আমরা এই ফাইলটা ওপেন করব। এটা ওপেন করার জন্য এই ফাইলের মধ্যে কার্সর নিয়ে অর্থাৎ মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করব। এই যে ওপেন হচ্ছে, এখানে যেটা মিটমিট করছে এটাকে বলা হয় কার্সর। আমরা এখানে আমাদের প্রয়োজনীয় কাজ শুরু করব। আর আমরা যে নামে ফাইলটা তৈরি করলাম সেটা এখানে শো করতেছে টাইপিং ডট DOCX মাইক্রোসফট ওয়ার্ড, যেখানে ফাইলের নাম লেখা থাকে, যেখানে ফাইলের নামটা লেখা থাকে এটাকে টাইটেল বার বলা হয়। তো আজকে আমরা শুধুমাত্র ফাইলটা তৈরি করে দেখালাম। এরপরে এখান থেকে বেরিয়ে যাব, ক্লোজ। এবার ফোল্ডার থেকে বেরিয়ে যাব। আমরা এখন ফোল্ডার আছে, ফোল্ডার থেকে বেরিয়ে যাওয়ার জন্য আবার ডান পাশে এই ক্লোজ বাটনে ক্লিক করব। আশা করি আপনারা সবাই ফোল্ডারের ভেতরে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ফাইল তৈরি করে কাজ করতে পারবেন। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।